স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। আজকের প্রথম প্রশ্নটি, বলুন তো প্রতিদিন সকালে কি খেলে বুদ্ধি বাড়ে? অপশন তুলসী পাতা, নিম পাতা, চা নাকি কফি? এর সঠিক উত্তরটি হবে তুলসী পাতা। পরের প্রশ্নটি, বলুন তো কোন শাক রক্তের উচ্চচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে? অপশন পালং শাক, পুঁই শাক, লাল শাক নাকি কলমি শাক? এর সঠিক উত্তরটি হবে পালং শাক। পরের প্রশ্নটি, বলুন তো লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত সেরে যায়? অপশন পেঁয়াজ, কাঁচা হলুদ, গোলমরিচ নাকি মধু? এর সঠিক উত্তরটি হবে মধু। পরের প্রশ্নটি, বলুন তো কত বছর পর পর আমাদের শোবার বালিশ পরিবর্তন করা উচিত? অপশন দুই বছর, তিন বছর, ছয় বছর নাকি পাঁচ বছর? এর সঠিক উত্তরটি হবে দুই বছর। পরের প্রশ্নটি, বলুন তো কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়? অপশন ফুলকপি, লাউ, টমেটো নাকি আলু? এর সঠিক উত্তরটি হবে টমেটো। এর পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তাহলে বন্ধুরা, পরের প্রশ্নটি, বলুন তো কি খেলে ভুলে যাওয়ার রোগ দ্রুত ভালো হয়? অপশন কলা, ডিম, দুধ নাকি স্ট্রবেরি? এর সঠিক উত্তরটি হবে স্ট্রবেরি। পরের প্রশ্নটি, বলুন তো বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন আসে? অপশন কম আসে, বেশি আসে, খুব কম আসে নাকি একই থাকে? সঠিক উত্তর জানা থাকলে কমেন্টে জানিয়ে দাও। এর সঠিক উত্তরটি হবে একই থাকে। পরের প্রশ্নটি, বলুন তো কোন মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে আসে? অপশন জানুয়ারি, মার্চ, এপ্রিল নাকি জুন? এর সঠিক উত্তরটি হবে জানুয়ারি। পরের প্রশ্নটি, বলুন তো 5G গতি 4G চেয়ে কত গুণ বেশি? অপশন 40 গুণ, 50 গুণ, 100 গুণ নাকি 200 গুণ?
এর সঠিক উত্তরটি হবে 100 গুণ। এবার বলুন তো, চাউলের পাত্রে কি রাখলে চালে পোকা ধরে না? অপশন ধনিয়া পাতা, নিম পাতা, লবঙ্গ নাকি রসুন? এর সঠিক উত্তরটি হবে নিম পাতা। আর হ্যাঁ বন্ধুরা, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে প্রেস করতে ভুলো না। তাহলে এবার বলুন তো, তরকারিতে অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয়? অপশন বাতের ব্যথা, স্নায়ু রোগ, হার্ট অ্যাটাক নাকি কোমর ব্যথা? এর সঠিক উত্তরটি হবে হার্ট অ্যাটাক। পরের প্রশ্নটি, বলুন তো কি খেলে পেটের ভুঁড়ি খুব দ্রুত কমে যায়? অপশন জিরা পানি, লেবু পানি, আপেলের জুস নাকি মৌরি? এর সঠিক উত্তরটি হবে জিরা পানি। পরের প্রশ্নটি, বলুন তো কোন ফল খেলে পেট ঠান্ডা থাকে? অপশন কমলা, আপেল, তরমুজ নাকি কলা? এর সঠিক উত্তরটি হবে তরমুজ। পরের প্রশ্নটি, বলুন তো প্রতিদিন কিসের চা পান করলে বাতের ব্যথা কমবে? অপশন আদা চা, লেবু চা, দুধ চা নাকি তুলসী চা? এর সঠিক উত্তরটি হবে আদা চা। আজকের শেষ প্রশ্নটি, বলুন তো কোন পাতার রস লাগালে আক্কেল দাঁতের ব্যথা কমে? অপশন লেবু পাতা, ধনিয়া পাতা, নিম পাতা নাকি পুদিনা পাতা? এর সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা। তো বন্ধুরা, কতগুলো প্রশ্নের উত্তর তোমার জানা ছিল তা কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।